প্রাক মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে এরই মধ্যে একটি ম্যাচ খেলেছে পিএসজি। 2022-23 মৌসুম শুরু হওয়ার আগে আরও বেশ কয়েকটি প্রীতি ম্যাচ খেলবে মেসি নেইমাররা। প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচের প্রথমটিতে পিএসজির আক্রমণ ভাগে সেরা তিন তারকার দুইজন ছিলেন মাঠের বাহিরে। সেই ম্যাচটিতে লিওনেল মেসির নেতৃত্বে পিএসজির আক্রমণ ভাগ ছিল দুর্বার। 2-0 গোলের জয়ে প্রাক মৌসুম প্রস্তুতি পর্ব শুরু করেছিল পিএসজি। ম্যাচটিতে খেলেছেন মেসি। এদিকে আগামীকাল আরও একটি প্রীতি ম্যাচে মাঠে নামছে পিএসজি। জাপানের একটি ক্লাবের মুখোমুখি হবে প্যারিস স্যান্ট জার্মেইন। জানা গেছে আগামীকাল বাংলাদেশ সময় বিকেল 4:30 জাপানের ক্লাব কাওয়াসাকির মুখোমুখি হবে পিএসজি। ধারণা করা হচ্ছে এই ম্যাচে একসঙ্গে খেলবেন লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে। দলের আক্রমণ ভাগের অন্যতম সেরা এই তিন তারকাকে নিয়েই একাদশ সাজাবেন পিএসজির নতুন কোচ ক্রিস্টফ গালতিয়ার। ম্যাচটিতে পিএসজির একাদশের সম্ভাব্য একটি ধারণা পাওয়া গেল। কাওয়াসাকির বিপক্ষে পিএসজির একাদশে থাকতে পারেন জ্যানলুইজি দুর্নারুমা, মার্কোনোস, ক্যাম্পেম্বে, সার্জিও রামোস, আশরাফ হাকিমি, লিয়ান্দ্রো পারাদেস, ভিতিনহা, ম্যান্ডেস, লিওনেল মেসি, এমবাপ্পে এবং নেইমার জুনিয়র।